প্রিয় দর্শক, আপনারা দেখছেন রৌদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার্ড বাই প্রিমিয়াম মোটর ওয়াশ। রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ও মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। প্রিয় দর্শক, আমাদের যে অনুষ্ঠানটি সেটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই সরাসরি সম্প্রচারের মধ্যে আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি করতে পারেন মুঠোফোনের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবের লাইভের যে কমেন্ট সেকশনটি রয়েছে সেখানে গিয়েও আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি করতে পারেন। আমি একটু নাম্বারটি বলে দিতে চাই, আপনারা 0194313300 এই নাম্বারে কল দিয়ে আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি কিন্তু করতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার যে মূল পর্বটি সেটিতে চলে যাব। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমরা প্রশ্নের উত্তর নিয়ে দ্বিতীয় যে আলোচনার যে দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে সেখানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আলোচনা করছেন আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باقي الخير أقبل ويا باقي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الله باكر لاكو كوتي شكرا دي كوتشي جي مهان الله سبحانه وتعالى ماه رمضان تيتيو پاربو ازكي روجا تيتيو روجا ازكي امرا بيچي ماه رمضان شروع لغني اول ماه رمضان سوچنا لغني প্রথম দশক যে রহমতের, সেই রহমতের প্রথম দিকেই আমরা স্টুডিওতে বাংলার জনপদে নূরে রমজান এই প্রোগ্রামের আওতায় দেশের এবং বিদেশ থেকে কাছে ও দূরের যারা দর্শক মণ্ডলী আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের উদ্দেশ্যে হাদিস ও কোরআনের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে মাহে রমজান দান করেছেন এটা নিঃসন্দেহে বিশাল বড় একটি নিয়ামত। এই নিয়ামত পেয়ে সত্যি আমরা ধন্য, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষই রমজানের সূচনা হওয়ার সাথে সাথেই, শাবান মাস শেষ হয়েছে, রমজানের মাগরিবের আজান হবে এই সময়ও এক সেকেন্ড আগেও পৃথিবী থেকে বহু মানুষ ঝরে গিয়েছে, আল্লাহ তালা তাদেরকে নিয়ামত দেননি। আমাকে আপনাকে হায়াতের রশিককে বৃদ্ধি করে দিয়ে মাহে রমজান দান করেছেন আলহামদুলিল্লাহ। মাহে রমজান তো হলো সেই মাস যে মাসে আসমানি সমস্ত কিতাব নাজিল হয়েছে, এমনকি হাদা কালাম রব্বি, আমাদের রবের কালাম কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করেছেন। কোরআনুল করিমে সুর আল বাকারার 185তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো হলো সেই মাস যেই মাসে আমি নাজিল করেছি কুরআনুল করিম, উনজিলা ফীহিল কুরআন। শুধু তাই না, এই কুরআনুল করিম আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন হুদাল লিন্নাস, মানবতার জন্য হিদায়াত, এবং সত্য এবং মিথ্যার মাঝে তাফরিকা সৃষ্টি করার জন্য এমন এক অকাট্য দলিল
আমাদের রবের দেওয়া কোরআনুল করিম নাজিল হয়েছে রমজানে। সম্মানিত দর্শক মণ্ডলী, মূলত মাহে রমজান যে অনেক দামি একটি বরকতপূর্ণ ইবাদতের একটি মাস আমরা পেয়েছি, সত্যি আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ, দেশ এবং বিদেশ থেকে যারা দূরের ও কাছের দর্শক মণ্ডলী, যারা আমার অনেক প্রিয় ভাজন, যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের একজন সাহাবী, এমন এক রাবী ছিলেন যা অন্যান্য সাহাবা ইকরামের তুলনায় তিনি অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিসটি বর্ণনা করছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি যখন আমাদের মাঝে আমরা পেয়ে যাই, যখন এসে যাই, আল্লাহ তাআলা যখন আমাদেরকে দান করেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জাতিকে পৃথিবীতে বাস করার সুযোগ দিয়েছেন। তবে এই চারটা জাতির মধ্যে দুটো জাতি, একটি হলো মানব জাতি এবং জিন জাতি, এই দুটি জাতিকে আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বানিয়েছেন তার ইবাদতের জন্য। সুতরাং জিনদের মধ্যে যারা একটু উগ্র, যারা খারাপ, যারা মানুষের ক্ষতি সাধন করে, এই রকম যারা রয়েছে, তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাহে রমজানে একমাত্র এই মাসটির বরকতের কারণে, এই মাসকে যাতে করে ইমানদার মুসলমানেরা অত্যন্ত গুরুত্বের সাথে, মহব্বতের সাথে, আজমতের সাথে ইবাদত বন্দিগি করে কাটাতে পারে, এই জন্য দুষ্ট জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বড় আজীব এক বিষয় হলো যে ইবলিস শয়তানকে এবং ওর দোসরদেরকে কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে শুধুমাত্র বানিয়েছি আমার ইবাদতের জন্য। মানুষদের মধ্যে যেমন অনেকগুলি মানুষ আল্লাহকে মেনে নিয়ে তার ইবাদত করে, ঠিক অনেকগুলি মানুষ এমনও আছে যারা আল্লাহকে এক বলে মানতেই চায় না, ইবাদত করা তো দূরের কথা, তাওহীদে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের একত্ববাদকে তারা বিশ্বাস করে না। ঠিক অনুরূপই জিনদের মাঝেও এমন কিছু জিন রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, আমাদের মতো কোরআনুল করিম তেলাওয়াত করে। আর এই জন্য দর্শক মণ্ডলী, 114টি সুরার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুরা দান করেছেন, সেই সুরাটির নাম হচ্ছে সূরাতুল জিন। এই সুরার জিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না সামিআনা কুরআনান আজাবা, হ্যাঁ জিনদের একটি দল, এরা কোরআন শুনে তারা তাদের সর্দারদের কাছে, ইবলিস শয়তান আজাজিলের কাছে গিয়ে বয়ান করেছিল যে আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনলাম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল এরা সফর করতে গিয়ে যখন কোরআনুল করিম নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনেছে এবং শুনে তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি ঈমান এনে, ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআনুল করিমের সূরা জিনে আল্লাহ তাআলা বলছেন যে এই দলটি, তারা আনুমানিক তাদের সংখ্যা ছিল 10 জন, এই 10 জন জিনেরা গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের পরিচয় দিয়ে তারা বলল, ইহাদি ইলা রুশদ, আপনি আমাদেরকে সত্যের দিশা দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতের রাহ দেখিয়েছেন, ফাআমান্না বিহি, আমরা আর 1 সেকেন্ডও দেরি করতে চাই না, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা কখনোই এক আল্লাহর সাথে শিরিক স্থাপন করব না, আমরা শরিক করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে বোঝা গেল এখান থেকে জিনদের মাঝে কিছু জিন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় ইত্যাদি, মুসলমানদের মতো তারা আমল করে। কিন্তু খারাপ যে জিনগুলো আছে, এরা রমজান মাসে কোনো রোজাদারকে যেন কষ্ট দিতে না পারে, কোনো রোজাদারের ছোট বাচ্চাকে যেন আক্রান্ত করতে না পারে, কোনো মা বোনকে তার গোসলখানায় অথবা টয়লেটের মধ্যে
যখন সে একটু উলঙ্গ হয়ে তার জরুরত সারতে থাকে, এই সময় কোনো প্রকারের যেন ভয়ভীতি দেখাতে না পারে, ক্ষতি সাধন করতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানকে ঘিরে ইবলিস শয়তানের দুষ্টদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশ্ন হতে পারে যে হুজুর, যদি তাই হয় তাহলে মাহে রমজানে তো অনেক মানুষ ঘুষ খায়, মাহে রমজানে দিনের বেলা রোজা রাখে আবার রাত্রিবেলা তো এরা মদ পান করে, আবার দেখা যায় খারাপ প্রোগ্রামে এরা অংশগ্রহণ করে, তাহলে জিনকে কথাই বাধা বেঁধে ফেলা হলো। আসলে দেখুন দর্শক মণ্ডলী, একটু কথা বুঝার বিষয় যে আমরা ছোটবেলায় সাইকেল চালিয়েছি, এখনো আপনারা অনেকে চালান, পেট্রোল মারার পরে দুই তিন কদম মারতে মারতে যে হঠাৎ যখন আপনি ব্রেক না ধরে যদি পেট্রোলটাকে নির্দুই পায় আস্তে করে বিরতি দিয়ে ধরে থাকেন, তো দেখা যায় 10 হাত 20 হাত সাইকেল এমনি অগ্রগামী হয়। ঠিক তেমনই 11টি মাস যখন এদের পিছনে ইবলিস শয়তান চাবি ঘুরিয়ে এদেরকে খারাপ পথে পরিচালিত করে রেখেছে, তো রমজান মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানকে যদি বেঁধেও ফেলে, এরপরও এদের খারাপ কাজের পাওয়ার এত বেশি যে 11 মাস চালু থাকার কারণে 1 মাস এমনি পাপের মধ্যে চলতে থাকে। তবে এমনটি দেখা যায় একজন ঘুষখোরও মাহে রমজানকে ঘিরে সে রোজা রেখেছে বিধায় সে কোনো ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ করতে চাইলে রোজা রেখে সে নিতে চায় না বিধায় সে বলে আমি তো দিনের বেলা দেখা করি না, মাগরিবের পরে আসবে। তার মানে সে তার ধারণা যে আমি রোজা রেখে ঘুষটা খাইলে রোজাটা নষ্ট হয়ে যাবে, আর আমি যখন রোজা ইফতার করে নিব রোজা আমার ঠিক রইল, আর আমি ইফতার করে এরপরে আমি ঘুষের টাকাটা নিব। সম্মানিত দর্শক মণ্ডলী, যদিও তার ধারণাটা ভুল, তো এইভাবে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে মানুষ 11টি মাস যখন খারাপ পথে পরিচালিত হয় তখন রমজান মাস আসলে এ রমজান মাসেও তার এই খারাপ পথের সিলসিলা তাকে কন্ট্রোল করতে পারে না, বন্ধ করতে পারে না, চলমান থেকে যায়। কিন্তু চলমান থাকার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, সুফফিরাতুশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, জিনকে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে আটকে ফেলা হয়, এই হাদিসের সাথে এটা বিপরীত কোনো বিষয় নয়, বেঁধে ফেলে দেওয়া হয় এটি সঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে দর্শক মণ্ডলী আমরা শুনছিলাম আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি, আলোচনা করছেন রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন, আলোচনা আরও হবে, আমরা আলোচনায় থাকব। তবে একটু বলে রাখতে চাই যে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনারা যারা দর্শক রয়েছেন তারাও প্রশ্ন করতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে হলে আপনাদের মোবাইল ফোনে ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে 01943133000, এই নাম্বারে কল দিয়ে আপনারা আমাদেরকে সরাসরি সম্প্রচার চলাকালীন সময় আপনারা প্রশ্ন করতে পারবেন। এছাড়াও আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত যে সরাসরি সম্প্রচারটি অনুষ্ঠিত হচ্ছে সেখানকার কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের প্রশ্নটি সেটি করতে পারেন, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনার যে দ্বিতীয় পর্ব সেটি অনুষ্ঠিত হবে। তবে সেটি দেখার জন্য আপনারা ছোট্ট একটি বিরতির পর সে আলোচনা অনুষ্ঠানে যাব, ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আন্তর্জাতিক ধর্মে চিকিৎসাপ্রাণ ল্যাবস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই, সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সায়েন্স ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন রমজান মাসব্যাপী বাংলার জনপদের বিশেষ আয়োজন রুদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার্ড বাই প্রিমিয়াম মোটর ওয়াশ।
রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন আমাদের আলোচনা করছেন আমাদের দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ও মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে 019-431-3300 এই নাম্বারে কল দিয়ে আপনাদের প্রশ্নটি করতে পারেন, রমজান এবং আপনাদের জীবন বিধান সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। এছাড়াও আমাদের সম্প্রচারিত হওয়া ফেসবুক এবং লাইভে আপনারা আপনাদের প্রশ্নটি কমেন্ট সেকশনে করতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আজকের অতিথি। আমরা আলোচনার প্রথম পর্বে রয়েছি, আলোচনা পর্ব শুরু করছেন আজকের অতিথি মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। জি, সম্মানিত দর্শক মন্ডলী, যে কথা আলোচনা চলছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ জিনগুলোকে রমজান মাসে সম্মানার্থে তাকে বেঁধে ফেলা হয়, যাতে করে তার মমিন বান্দারা এই সিয়াম সাধনার মাসে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে। সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটাই, সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন, যে মানুষটি সারা মাস রোজা রাখে না, সারা মাস নামাজ পড়ে না, ইসলামী আহকাম মেনে চলে না, সেই মানুষটা রমজান আসলে সে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে এই মানুষগুলি একমাত্র আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য যখন মসজিদে চলে আসে, এর পিছনে আল্লাহ পাকেরই হাত, আল্লাহ পাকের বড় দয়া, খারাপ জিনগুলোকে বেঁধে ফেলা হয়েছে। এখন এই মানুষগুলি এরা আল্লাহ পাক রহমতের বাউন্ডারির ভিতরে রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আরো আশ্চর্য বিষয় হলো এই রমজান মাসকে ঘিরে আল্লাহ তাআলা এত ব্যবস্থাপনা রেখেছেন যে পৃথিবী থেকে হাজারো লাখো কোটি কোটি নরনারী যারা কবরবাসী হয়ে গিয়েছে, এরাও রমজান মাসে তাদের শাস্তিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই রমজান মাসে পুরা একটি মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলছেন, "অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতাহ মিনহা বাবুন।" হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা তিনি বন্ধ করে দেন। এমনকি ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটি দরজাও জাহান্নামের খোলা থাকে না। আমরা একটি ফোন কলের সাথে আমরা একটু ফোনটি রিসিভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, নামটি প্রশ্নটি করুন। জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, যাহা আলোচনা করছিলাম যে এই রমজানের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামকে বন্ধ করে দেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের কোনো দরজাকে আল্লাহ তাআলা ওপেন রাখেন না। তার মানে জাহান্নামের, নিশ্চয় আপনারা অবগত আছেন, জাহান্নাম তো হলো এক সেই অগ্নিশিখা, আগুনের লেলিহান শিখা। কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ فَأُمُّهُ هَاوِيَةٌ হাবিয়া নামক জাহান্নাম, এটা কি জানো? وَمَا أَدْرَاكَ مَا هِيَ, তোমরা কি জানো এটা কি? نَارٌ حَامِيَةٌ, আগুনের এক লেলিহান শিখা, যার সামান্যতম একটু ছিদ্র থাকলে, সমাজ দর্শক মন্ডলী দেখুন, যখন দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিংয়ের কোন একটা তালায় আগুন লেগে যায়, দরজা অথবা জানলার ছিদ্র দিয়ে আগুন বের হয়ে এটা নিচতলা থেকে একদম উপরতলা পর্যন্ত যেতে সময় লাগে না, খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। তাহলে জাহান্নামের আগুন, যদি জাহান্নামের একটা দরজা ওপেন থাকে, সারা পৃথিবীকে উত্তপ্ত করে তোলা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া আল্লাহ পাকের জন্য অসম্ভব কিছু নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রমজানুল করিমে, রমজানুল মুবারকে, তিনি রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলোকে অগুল্লিকাত আবওয়াবুন নার, সবগুলো বন্ধ করে দেন। এমন কি ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটি দরজাও তা ওপেন থাকে না, কোনো দরজায় খোলা রাখা হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী,
আরেকটি হাদিসে এইভাবেও এসছে হাদিসের শেষ অংশে যে ওয়ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের সবগুলো দরজা, আটটি দরজা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তাআলা ওপেন করে দেন, এমন কি ফালাম ইউগলাক মিনহা বাবুন একটি দরজাও বন্ধ রাখা হয় না। তাহলে জাহান্নামের একটি দরজাও ওপেন থাকে না আর জান্নাতের একটি দরজাও বন্ধ থাকে না। তার মানে জান্নাতের আটটি দরজা যখন খোলা থাকে তখন আটটি দরজা দিয়েই গোটা পৃথিবীবাসীকে আল্লাহ পাক রহমত আর বরকত অফুরান্ত নাজনে আমত তিনি দিতে থাকেন। সমর্থ দর্শক মণ্ডলী, শুধু তাই না, মাহে রমজানের প্রতিটা রাতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক সুব্যবস্থা রেখেছেন যে তিনি একজন আহ্বানকারীকে বলে দেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়া শর আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আহ্বানকারী ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আওয়াজ দেনওয়ালা, সে হতে পারে আল্লাহ পাক রহমতের কোনো ফেরেশতা, সেটা আল্লাহু আলাম বিসওয়াব। তবে হাদিসের মধ্যে আমরা এইভাবে পাই যে আহ্বানকারী তিনি আহ্বান করেন। আমরা আরো একটি ফোন কল আসছে, আমরা একটু রিসিভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, জি, প্রশ্নটি আরো একবার করবেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যে আলোচনা চলছে শুনছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, একজন আহ্বানকারী তিনি আহ্বান করতে থাকেন, আওয়াজ দিতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, হে ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেকি অন্বেষণকারী ব্যক্তি, তুমি আরো অগ্রগামী হও, তুমি আরো করতে থাকো। তার মানে যিনি নেকি অর্জন করছেন, যিনি নেকিকারী, যিনি আল্লাহ পাককে সন্তুষ্ট লাভের জন্য প্রাণ প্রচেষ্টা করছেন, আপনি আরও প্রাণ প্রচেষ্টা চালিয়ে যান। তার মানে অন্য সময় আপনি যদি এক টাকা দান করতেন, তো মাহে রমজানে আপনি দুই টাকা করেন, অন্য মাসে যদি আপনি নফল নামাজ চার রাকাত পড়ে থাকেন, তাহলে রমজান মাসে আপনি আট রাকাত পড়ুন, কেউ যদি আট রাকাত পড়ে থাকেন এই মাসে আপনি বারো রাকাত পড়ুন, কেউ যদি অন্য মাসে বারো রাকাত পড়েন তো এই মাসে আপনি বিশ রাকাত পড়ুন। এইভাবে আপনাকে আহ্বানকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেকি অর্জনকারী ব্যক্তি, আপনি আরও অগ্রগামী হন, আপনি ভালো করছেন, আপনি আরও ভালো কিছু করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আরও একটি ফোন কল আসছে, আমরা প্রশ্নটি শুনব। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, জি, আপনার প্রশ্নটি শোনা যাচ্ছে না, একটু একটু ক্লিয়ার করে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে, আপনাকে গতকালকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তবে আবারও চেষ্টা করবো আপনার এই প্রশ্নটির উত্তর নিয়ে আসার জন্য, ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক মন্ডলী, যে আলোচনা চলছিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নেকি অর্জনকারী ব্যক্তি, তুমি আরো নেকি অর্জন করতে থাকো, আরো অগ্রগামী হও, আহ্বানকারী একজন এইভাবে আহ্বান করতে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ওয়া বাগিয়া শর আকসির, আর আহ্বানকারী আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে যিনি মনোনীত, তিনি এ কথা বলতে থাকেন যে হে পাপকারী ব্যক্তি, হে পাপি ব্যক্তি, যিনি ওয়াবাগিয়া শর, যিনি পাপের মধ্যে ডুবে রয়েছেন, যিনি পাপকারী, পাপ করতেছেন অনবরত,
আকসির আপনি থেমে যান, আপনি আর পাপ করেন না, আপনি আর সামনে আগাইন না। আগে মানুষ একটা হত্যা করতেন, এখন এই রমজান মাস এসছে আর করেন না। আপনি প্রতিদিন মদপান করতেন, রমজান এসে গিয়েছে আর করেন না। আপনি জেনা করতেন আর করেন না, সুদ খাইতেন আর খায়েন না, ঘুষ খাইতেন আর খায়েন না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বানকারী তিনি বলতে থাকেন, ওয়া বাগিয়া শার আকসির, এইভাবে আহ্বান করতে থাকেন, হে পাপী ব্যক্তি আর পাপ করেন না, থেমে যান, আপনি নিজেকে কন্ট্রোল করুন। ওয়াদালিকা কুল্লু লাইলা, মাহে রমজানের সূচনা রাত থেকে শুরু করে ঈদের রাত পর্যন্ত প্রতিটা রাত্রেই আহ্বানকারী এইভাবে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ওয়া বাগিয়াল শার আকসির, ওয়াদালিকা কুল্লু লাইলা, প্রতি রাত্রে এইভাবে বলতে থাকেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে মুক্তি কে নিতে চাও, তোমরা উঠো, রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে যাও, মালিককে ডাকো। দেখুন, রাত্রিবেলা উঠে রুনা জারি করা, কান্নাকাটি করা, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? পৃথিবীতে আমরা খানা খাইলে খানার স্বাদ, খানা যত মানসম্মত হয়, সুস্বাদু হয়, খেতে ভালো লাগে, কিন্তু আবার এটার ক্ষতিটাও তেমনই হয়। যত নর্মাল খাদ্য হয়তো খেতে অতটা ভালো লাগে না, এর ক্ষতিটা তুলনামূলক কম হয়। এই জন্য দেখুন, যত প্রকারের ভালো খাবার হোক না কেন, একটা সময় আর এই খাদ্য ভালো লাগে না, বেশি বেশি খাবার খেতে পারবেনও না আপনি, অথবা আপনি যতই পিপাসার্ত হন না কেন, এক সময় আপনি পানি পান করতে আর পারবেন না, আপনার পিপাসা মিটে গেলে আপনার আর ভালো লাগবে না। আপনি যতই ক্লান্ত হন না কেন, ঘুমিয়ে যান, কিন্তু আপনি ঘুমাতে ঘুমাতে এক সময় আর ঘুমাতেও ভালো লাগবে না। কিন্তু দেখুন, রাত্রিবেলা উঠে মালিকের সামনে কাদা, চোখের পানি ফেলে রুনাজারি করা, কান্নাকাটি করা, এত বরকতপূর্ণ এক নেয়ামত। আপনি যত কাঁদবেন, যত মালিকের সামনে নিজেকে বিলীন করে দিবেন, ততটাই আপনাকে ইসলামের দিকে আরও আহ্বান করতে থাকবে। তাই কবি কত চমৎকার করে বলছেন, না খানে মে মজা হ্যায়, না পিনে মে আর না সোনে মে মজা, জো কুছ আতা হ্যায় রাত কো রোনে মে। খাওয়ার মধ্যে প্রকৃত মজা নেই, পান করার মধ্যে প্রকৃত মজা নেই, ঘুমানোর মধ্যে প্রকৃত মজা নেই। যদি প্রকৃত মজা পাইতে চাও, তো গভীর রাত্রে উঠে রব্বে করিমের সামনে সিজদায় লুটিয়ে পড়ো, বেশি বেশি করে কাঁদো, আর ইস্তেগফার করে ক্ষমা চাও। সম্মানিত দর্শক মণ্ডলী, এ রমজান মাসে ইবাদতের মাস, কী কী আমল করা প্রয়োজন আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। এ রমজান মাসে চারটি আমল, বড় বড় ভালো ভালো চারটি আমল বেশি বেশি করা প্রয়োজন। প্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন রমজানের বিভিন্ন দিক নিয়ে মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমী। প্রিয় দর্শক, আমাদের যে আলোচনা পর্বটি সেটি এই মুহূর্তে সমাপ্ত হচ্ছে, তবে বিজ্ঞাপন, ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিব। বিরতির পর ফিরে আসবো আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, এবং সেখানে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং আমাদের ফোন কলে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসার চেষ্টা করব। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রৌদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার্ড বাই প্রিমিয়াম মোটোওয়াশ। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। এতক্ষণ শুনছিলেন রমজান মাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান। তবে এ পর্যায়ে আমরা আলোচনা করব আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুঠোফোনের মাধ্যমে করেছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। এ পর্যায়ে প্রথম প্রশ্নটি আমাদের কাছে এসেছে, এক বোন আমাদেরকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএমএস করেছে সাদিয়া মেহজাবিন নামে। তিনি বলছেন, রমজান মাসের প্রথম শুক্রবার এবং মাঝে 15 তারিখ শুক্রবার, একটি হাদিসে উল্লেখ রয়েছে এই শুক্রবারটি এবং প্রথমে চাঁদ ওঠা, প্রথমে চাঁদের আকৃতির পরিবর্তন, এই সব কিছু মিলিয়ে আসলে তিনি মনে করছেন যে আসলে এটি ইমাম মাহাদির আগমনকে কেন্দ্র করে এরকম কোনো একটি আলামত কিনা এটি জানতে চেয়েছেন তিনি। বোন সাদিয়া, আপনি যেটি প্রশ্ন করেছেন, আমরা গত কালকেও আমরা মাগরিবের নামাজের পরে আমরা দেখেছি যে চাঁদের নিচে তারা, আসলে অনেক সময় তারা তো চাঁদের উপরে দেখা যেত। দেখুন, আসলে এটা কাকতালীয়ভাবেই ঘটে গেছে, এটা ইমাম মাহদি আসার যে আলামতগুলির মধ্যে একটি আলামত তা নয়, এটা হাদিস কোরআনে এরকম কোনো বিষয় আসে নাই। মূলত বিষয়টি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আম গাছে আম দিবেন, জাম গাছে জাম দিবেন, এটাই নিজাম, কিন্তু চাইলে আম গাছে জাম দিতে পারেন, এটি আল্লাহ তাআলা দেখিয়েছেন। যে চাঁদের উপরে তারা থাকে, আল্লাহ চেয়েছেন যে আজকে তারা চাঁদের নিচে থাকবে, তাই সেটা ঘটেছে। আল্লাহ পাকের কুদরতে কামেলার একটি বহিঃপ্রকাশ মাত্র, তিনি এটা দেখাতে চেয়েছেন, হে পৃথিবীবাসী দেখো তোমরা মাহে রমজানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অলৌকিক বিষয় দেখাই, সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। দেখুন, ইতিমধ্যে সম্ভবত ফেনীর একটা ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাকে তার শারীরিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ দুটোটাই একটি বাচ্চার মধ্যে আছে। তো এটা কি বলবো তাহলে, আমরা বলুন এটা কি কিয়ামত কালকে হবে তাই এটা আলামত আগে? না, বরং আল্লাহ তাআলা দেখিয়েছেন এটা যে আমি অনেক কিছু পারি, এটা আমার ক্ষমতা, আমি কাউকে ছেলেকে মেয়ের আকৃতি দেওয়া, মেয়েকে ছেলের আকৃতি দেওয়া, আমি আল্লাহ তাআলা এটা পারি। অনেক সময় ছেলের মাঝে দুটোটা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ দুটোটাই দিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা দুটোটা ছাড়াই পৃথিবীতে দিয়েছেন। কাউরি চোখ আছে, চোখে জ্যোতি নেই, কাউরি কান আছে, কানে কোনো শোনার মতো যোগ্যতা নেই, আল্লাহ তাআলা তিনি পারেন। আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে কাদিরুল কুল, তিনি যে খালিকুল কুল, তিনি যে আলা কুল্লি শাইইন কাদির, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ, তিনি সমস্ত কিছু করতে সক্ষম। কিন্তু আমরা ভয়ে প্রকম্পিত হওয়ার কোনো কারণ নেই যে দু একদিনের মধ্যে ইমাম মাহদি আসবে, এটা আমরা এটা গুজব ছাড়া আর কিছু নয়, এটা চিন্তা করার কারণ নেই। তবে ইমাম মাহদি আসবে এটা সঠিক, আসারও অনেকগুলি অন্যান্য আলামতও আছে, কিন্তু চাঁদের নিচে তারা উঠবে আর উঠলে পারে ইমাম মাহদি আসবে এরকম কোনো আলামত সেখানে নেই। জি, ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করছেন। আপনারা প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক আমাদেরকে মুঠোফোনের মাধ্যমে এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবের যে লাইভ সেকশন আছে সেখানে। আমাদের কাছে একজন ফোন করছে, আমরা একটা ফোনটি রিসিভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করবেন। জি জি জি, আরো একবার প্রশ্নটি করবেন। জি জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। জি জি, আমাদের কাছে আরো কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা আরেকটি কল নিয়ে নিই, তারপরে আবার প্রশ্নটি আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম, নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, নামটি বলে প্রশ্নটি করবেন। আমার নাম হলো বাহারুল সাগর। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা নামাজের সময় অনেক ক্ষেত্রে অনেকজন পায়ের সাথে পা লাগিয়ে থাকে, লাগাতেই থাকে, আমরা পুরো লাগাতেই থাকে, আসলে এইটা কি লাগিয়ে না থাকলে কি কোনো গোনা হবে? জি না, লাগে কোনো সাথে। জি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো একটি ফোন আসছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, আপনার নামটি বলবেন দয়া করে।
জেনি, জি মহান, জি আপনার না আপনার প্রশ্নটি করবেন, জি আপনার প্রশ্নটি করবেন, জি আপনার প্রশ্নটি করেন, আপনার প্রশ্নটি করতে পারেন। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে, সরাসরি সংযোগে থাকুন, লাইভে থাকুন। আমরা শুনছিলাম আমাদের দর্শকেরা ফোন করছেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করব। প্রথমেই ফেসবুক লাইভে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন, মোস্তাফিজ রকি, রমজানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদাভাবে কি নিয়ত করা আবশ্যক, আলাদা আলাদাভাবে কি নিয়ত করা আবশ্যক নাকি পূর্ণ মাসের নিয়ত করে নিলে হবে, কি মনে হয়? জি আমাদের একজন প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান রকি ভাই তিনি জানতে চেয়েছেন যে মাহে রমজানে নিয়ত করাটা কি এবং এটা প্রতিদিনই করতে হবে নাকি একবার করলেই হবে পুরো মাসের। আসলে নিয়ত করাটা ফরজ, রোজা রাখার নিয়ত করাটা ফরজ, এটা কোনো নফল বিষয় নয়, এটা ফরজ। তবে এটা প্রতিদিনই আপনি নিয়ত করতে পারেন অথবা আপনি একবারেও নিয়ত করতে পারেন যে আমি সারা মাস রোজা রাখবো, আমি নিয়ত করলাম। এটা দিলে দিলে মুখ দিয়ে উচ্চারণ করে যদি কেউ বলতে চায় তাহলে সে বলতে পারে যে নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, যে আমি আজকে রোজা রাখা নিয়ত করলাম, নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, আরবিতে এভাবে বলা যায়। তবে আরবিতে বলাটা জরুরি কোনো বিষয় নয়, কেউ যদি বাংলায় বলে যে আমি রোজা রাখা নিয়ত করলাম তাই হয়ে যাবে, মুখে বলা মুস্তাহাব, কিন্তু মুখে বলাটা ফরজ অজিব নয়, কিন্তু নিয়ত করাটা ফরজ। দিলে 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 সে মনে মনে পণ করলো, ইচ্ছা করলো, হ্যাঁ এরাদা করলো যে আমি রোজা রাখবো, সেটা একবারও হতে পারে, পুরো মাসের একবারই নিয়ত করে নিল, অথবা সে প্রতিদিন করতে পারে। তবে প্রতিদিন যদি করে তাহলে অবশ্যই সূর্য খাড়া হওয়ার দেড় ঘন্টা আগেই তাকে নিয়ত করতে হবে। ধন্যবাদ, আমরা আরও একটি প্রশ্ন নিই। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, নামটি বলে প্রশ্নটি করবেন। জি আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। জি জি ধন্যবাদ, আপনার আপনি সংযুক্ত থাকুন আমাদের সরাসরি সম্প্রচারে, আমরা প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি আমরা যেটিতে ছিলাম, আসলে আপনি বলছিলেন যে আসলে যে নিয়ত করা যে বিষয়টি সেটি সেটির উত্তর দিচ্ছিলেন। আমরা আরও একটি প্রশ্ন চলে যেতে চাই, আমাদের এক ফেসবুকের লাইভ কমেন্ট সেকশনে আরও একজন প্রশ্ন করেছেন, যারা আসলে অন্যের হক নিজে রেখে দেয় তাদেরকে আসলে ইসলামের দৃষ্টিতে তাদের শাস্তিটি কি হয়, এবং তিনি আরেকটি সম্পূরক প্রশ্ন করেছেন যে আসলে আমাদের সমাজ এমন কিছু মানুষ আছে যারা অন্যের পিছে লেগে থাকে, অন্যকে নিয়ে নাড়াঘাটা করে, অন্যের সম্পর্কে মিথ্যা বলে বেড়ায়, তাদেরকে অন্যকে ভালো চোখে দেখতে পারে না, তাদের শাস্তিটি আসলে ইসলামের বিধানে কি রয়েছে? ইসলামের বিধানে আসলে অন্যের হক মারা, কোরআন কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাস হুসনা, তোমরা যাবিল কুরবা আত্মীয় স্বজন তাদের হক দিয়ে দাও, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের হক দিয়ে দাও। হ্যাঁ এইভাবে ইয়াতিম মিসকিন বিধবা অথবা ছেলে মেয়ে প্রত্যেকেরই যার যেটা অধিকার যার যেটা প্রাপ্য তাকে সেটা না দেওয়াই একজন বান্দার হক বিনষ্ট করা। দেখুন একটা হলো হকুল্লাহ আর একটি হলো হকুল ইবাদ। হকুল ইবাদ মানে বান্দার হক, হকুল্লাহ আল্লাহ তাআলার হক, যেমন নামাজ পাঁচ ওয়াক্ত পড়া এটা আল্লাহ পাকের হক, আর হকুল ইবাদ বান্দার হক। বান্দার হক যদি কেউ মারে এটা অবশ্যই কবিরা গুনাহ। হ্যাঁ এবং আল্লাহ তাআলার হকও যদি কেউ বিনষ্ট করে যেমন নামাজ পড়া বা রমজান মাসে রোজা রাখা এটাও অকবিরা গুনাহ, দুটোটাই গুনাহ, কোনোটাই কোনোটার চাইতে কম না। তবে আল্লাহ তাআলা চাইলে হাকুল্লাহ নিজের জন্য যে ইবাদতগুলি আল্লাহ চাইলে তিনি ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ারি মাসআলা। কিন্তু হকুল ইবাদ যখন আসবে বান্দার হক,
কাউরি টাকা মেরে খাওয়া, জায়গা জমি দখল করে নেওয়া, বাড়িঘর দখল করে নেওয়া, এটা তার প্রাপ্য ছিল ঋণের টাকা পরিশোধ না করা ইত্যাদি, এগুলো যদি না করা হয়, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাহ তাআলা ততক্ষণ ক্ষমা করেন না। আবার আমরা অনেক আলোচকরা এই কথা বলে যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না বান্দার হক, এটা বলা সঠিক নয়। আল্লাহ তাআলা তিনি সব কিছু পারেন কিন্তু তিনি ক্ষমা করবেন না। আম গাছে আম, জাম গাছে জাম, এটাই নিয়ম। কিন্তু অনেক সময় তিনি যে জাম গাছে আম দিতে পারেন না এই কথা ভাবলে তা আল্লাহর কুদরতকে অস্বীকার করা হলো। আল্লাহ তাআলা তিনি চাইলে বান্দার হকও নষ্ট করেছে তাকে মাফ করে দিতে পারেন, তবে তিনি করবেন না, নিয়ম এটা নয়। নিয়ম হলো বান্দা ক্ষমা করলে এরপরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বিধায় এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আমাদেরকে আরো একজন প্রশ্ন করছে, তবে আরেকটি প্রশ্ন আসছে আমরা একটু নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম নামটি বলে প্রশ্নটি করবেন। জি আরো একবার, কাঁকড়া। জি ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে প্রশ্ন রয়েছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একজন ভাই প্রশ্ন করেছিলেন, অসুস্থতার জন্য রোজা না করতে পারলে বিকল্প কি ব্যবস্থা রয়েছে? জি একজন ভাই প্রশ্ন যে করলেন যে 10 বছর বয়স থেকেই তো আমাদের ইসলামের বিধানগুলি ফরজ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে সে মুরু আউলাদাকুম বিসসালা ওয়াহুম আবনা ও সাবআ সিনিন, তোমরা মুরু আউলাদাকুম বিসসালা, নামাজের জন্য বাচ্চাদেরকে আদেশ দাও যখন 7 বছর বয়স হয়ে যায়, এবং ওয়াদ্রিবুহুম, যখন তাদেরকে বয়স 10 আসারাসিনিন 10 বছর হয় তখন থেকে তাকে প্রহার করে হলো নামাজের জন্য তাদেরকে বাধ্য করো। এক কথায় 10 বছর হইলে ছেলে হোক মেয়ে হোক সমস্ত ইসলামী আদেশ আহকামগুলি, আদেশ ও নিষেধ তা অর্পিত হয়ে যায়। এখন অনেক ভাই যারা রোজা রাখেননি বা বোনেরা যারা রোজা রাখতে পারেননি, রমজান মাস আসলে চিন্তা আসে যে আমার তো বিগত 5 বছরে রোজা রাখা হয়নি। এটা আগে আপনাকে নির্ণয় করতে হবে যে কয় বছর থেকে আপনি রোজা রাখছেন, কত বছরের রোজা আপনি রাখেননি। তাহলে যদি আপনি 5 বছরের রোজা না রেখে থাকেন তাহলে 5 বছরে 5 মাস বের করে নেন, তাহলে 5 মাস বের করার পরে আপনি প্রতি মাসে আপনি 30টা করে যে রোজা প্রতি বছরের এই সবটি অঙ্ক আগে আপনি এক জায়গায় করবেন। করার পরে রমজান চলে যাওয়ার পর ঈদ শেষ করার পরে আপনি যদি নিয়ত করেন যে আমি প্রতি মাসে আমার তো 100টা রোজা বা নষ্ট হয়ে আছে, আপনি এভাবে প্রতি মাসে 3টে 4টা করে 5টা 10টা করে আপনার সাধ্য অনুসারে শারীরিক অবস্থা খেয়াল করে আপনি কাজা রোজাগুলো করতে পারবেন। তবে দর্শক, কখনোই এই ফরজ রোজা আদায় করাকালীন আপনি অন্য কাজা অথবা অন্য কোনো রোজা করলে তা আদায় হবে না। ধন্যবাদ, আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নেব। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, নামটি বলে প্রশ্নটি করবেন। জি ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসবো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমাদের আরও একজন ভাই রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে মুঠোফোনে কল করে, তিনি জানতে চেয়েছেন যে রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কি না। জি রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম সাহেব, আপনি জানতে চেয়েছেন যে রোজা রেখে দাড়ি কাটা বা চুল কাটা, নখ কাটা, আপনার সর্ব অবস্থায় আপনি চুল বা নখ আপনি কাটতে পারবেন রোজা রেখেও, তবে মাকরু হবে এই জন্য যে আল্লাহ না করুক রক্ত বের হয়ে যেতে পারে। এই জন্য আপনি যদি রক্ত না বের হয় তাতে রোজার কোনো ঘাটতি হবে না, আপনি রোজা রেখে চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন। আর দাড়ির ক্ষেত্রে যেটা প্রশ্ন করেছেন, দাড়ি তো রমজান মাসেই নিষিদ্ধ তা নয়, পুরা বছরব্যাপী দাড়ি কাটা এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, আর দাড়ি রাখা ওয়াজিব।
যারা দাড়ি কাটেন, দাড়ি কাটাটা এটা অন্যায় এবং গর্জিত কাজ এবং গুনাহের কাজ। রমজান মাসে রোজা রেখে যখন আপনি আবার দাড়ি কাটতেছেন তখন আপনার রোজাটা হালকা হয়ে যায়, সবটা কমতি হয়ে যায়। দাড়ি কাটার একটা অপরাধ, একটা গুনাহ আপনার উপর লিপিবদ্ধ হচ্ছে। এবং দর্শক বড় আশ্চর্যের বিষয় হলো, দাড়ি কাটা এমন একটা গুনাহ যে আপনি রাত্রে ঘুমিয়ে থাকবেন তবুও ঘুমন্ত অবস্থায় ফেরেশতারা আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে। অনবরত রাত দিয়ে 24 ঘন্টায় দাড়ি কর্তনের গুনাহ হয়। কাজী আমরা একটু সচেতন হই, আমরা এই পাপটা না করি। ধন্যবাদ, প্রশ্নটির উত্তর অবশ্যই পেয়ে গিয়েছেন। আমরা আরও একটি প্রশ্ন নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, নামটি বলে প্রশ্নটি করবেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আরও একটি প্রশ্ন চলে যেতে চাই, বিজ্ঞাপনের আগে আরেকটি প্রশ্ন নিব আমরা, যে বাহারুল আলম সাগর নামে একজন তিনি প্রশ্ন করেছিলেন যে আসলে নামাজের সময় পায়ে পা রেখে নামাজ পড়া কতটুকু আসলে নিয়ম, এবং যদি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে সেটি আসলে কি। জি, বাহারুল আলম সাগর ভাই, আপনি জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে পায়ে বৃদ্ধ আঙ্গুলের সাথে, মানে কনিষ্ঠ আঙ্গুল আর একজনের আঙ্গুলের সাথে লাগিয়ে যে নামাজ পড়া হয়, এটা আসলেই আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ আলের একটি মশলুক। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের মশলুকের যারা তাহারা আমরা এইভাবে লাগিয়ে দাঁড়াই না, বরং হাদিসের মধ্যে কাদামাইন, দুইজনের কদমকে মিলানো, অর্থাৎ কদম মিলানো বলতে আমরা পিছনে কাতার যে একটা দাগ থাকে, দাগে আমরা প্রত্যেকের গুল্লা যেটাকে বলে এটা কাতারের উপর পিছন দিকটা মিলানো। কিন্তু আমরা এটা অনেকে ভুল বুঝে আমরা দুইজনের দুই পায়ের কনিষ্ঠ আঙ্গুল ছোট আঙ্গুলটার সাথে আমরা মিলাতে চাই। এর দ্বারা দেখা যায় যে 5 বছরের একটা বাচ্চা আর 70 বছরের একজন মুরব্বী দুইজনে পা ঠেকাঠেকি করে। এবং শুধু তাই না, এই জায়গাটাই একজন পা ঠেকাতে চায় না, বিদেশে দুই পা নিজের দুই পা সংকুচিত করে, আর আরেকজন ভাই পাশে দাঁড়িয়ে ছোট সে আবার পাটাকে তার দুই পার মধ্যখানে ফাঁকা রেখে প্রশস্ত করে সে ছড়াইতে থাকে। এক সময় পিছন দিকেও যদি ফলো করা হয় তাহলে এই ছোট বাচ্চাটির দৃশ্য যদি কেউ দেখে তাকে আস্তে একটা বেয়াদব বলবে। এই জন্য এটা কোনো ইসলামের এইরকম নীতিমালা নয় যে আপনি বড়োর সাথে পা মিলিয়ে আপনি তার সম্মানের হানি করবেন, বরং মালিকের সামনে দাঁড়িয়েছেন, ছোট আর বড়ের কোনো পার্থক্য নেই, এটা সঠিক। কাতারে যখন দাঁড়িয়েছেন তখন মালিক আর গোলাপ সব সমান, একমাত্র মালিক হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই আমরা যদি কেউ পায়ের সাথে পা না মিলাই তাতে তার নামাজের কোনো ঘাটতি হবে না, বরং আমরা দুই পায়ের মধ্যখানে আধ হাত জায়গা, আট আঙ্গুল বা আধ হাত এক বৃদ্ধাঙ্গুলি জায়গা ফাঁকা রেখে আমরা নামাজে দাঁড়াবো, তাহলে আপনি স্ট্রেট সোজা দাঁড়াতে পারবেন। কিন্তু আমরা দুই পা ফাঁক করে দিয়ে অনেকগুলি মধ্যখানে দেখা গেল 2-3 হাত জায়গা ফাঁকা রেখে আমরা নামাজে দাঁড়াই, যার দ্বারা যখন সিজদাতে যাই অথবা রুকুতে যাই তখন আবার আপনি অটোমেটিক দুই পাকে এক জায়গায় করে ফেলছেন। তো দুইজনের মধ্যে তো কাতারে অনেক ফাঁকা থেকে গেল, অথচ আপনি বৃদ্ধাঙ্গুল একজন আরেকজনের সাথে লাগিয়েছিলেন কাতারের মাঝে, ইবলিস শয়তান যেন না ঢুকতে পারে। তো কাজী এটা আমাদের সমাজে কিছু লামাজহাবি আলেহাদি সম্প্রদায়ের কিছু ভাইয়েরা আছেন যাদের কারণে এই বিষয়গুলো আমরা প্রায় মসজিদেই দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো। আমি তাদেরকে অনুরোধ করব, মসজিদ আল্লাহর ঘর, সেখানে গিয়ে ফেতনা না হোক নিজেকে কন্ট্রোল করে খেয়াল করে আমরা নামাজ আদায় করব। প্রিয় দর্শক, ফোন করেছিলেন বাহারুর আলম সাগর, তিনি প্রশ্নটি করেছিলেন নামাজের সময় পায়ে পা রেখে নামাজ পড়া যায় কিনা। আসলে এই বিষয়ে আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি, তিনি কিন্তু আসলে উত্তর দিচ্ছিলেন। আমরা প্রশ্ন নিব আরও, তবে তার আগে একটু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। আপনারা দেখছেন রৌদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মটোওয়াশ। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।
প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন রৌদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মোটোওয়াশ। রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ও মালোপাড়া শাহী জামে মসজিদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং মালোপাড়া শাহী মসজিদের খতিব মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। প্রদর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ার সময় আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি করতে পারেন আমাদেরকে মুঠোফোনে। একটু মুঠোফোনের নাম্বারটি বলে দিতে চাই। এছাড়াও আপনারা প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের যে সরাসরি সম্প্রচারটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে, এবং সেটির কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নটি করতে পারেন। আমি একটু বলে দিতে চাই, আমাদেরকে ফোন করতে গেলে আপনাদের মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন 01943133000। এই নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা আমরা আলোচনা পর্বে ছিলাম, এই মুহূর্তে একটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, যেটি কিছুক্ষণ আগে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, জেমস। তিনি বলছেন যে 8 মাসের বাবু অজু অবস্থায় যদি প্রসাব করে দেয় অথবা মল ত্যাগ করে, সেক্ষেত্রে আসলে অজুটি কি আবার করতে হবে নাকি সেটি দিয়ে আসলে সালাত আদায় করতে পারবেন? ভাই জেমস, আপনি জানতে চেয়েছেন, জেমস অথবা জেনি যেটাই হোক নামটি আমার ভাই, তিনি যে প্রশ্ন করেছেন যে 8 মাসের বাচ্চা কোলে নিয়ে অনেক সময় প্রসব করে দেয়, তো ওই জায়গাটুকু ধুলিয়ে হবে নাকি, বিধানটা কি? দেখুন, আসলে ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা জন্মগ্রহণ করার পর 6 মাস পর্যন্ত বুকের দুধ স্তন পান করতে থাকে, যার কারণে বাইরের খাবার না গ্রহণ করার কারণে 6 মাস পর্যন্ত তাদের প্রসাবগুলি পবিত্র থাকে। 6 মাসের পর গেলেই এটা তখন নাপাক হয়ে যায়। তবে আর একটু আশ্চর্যের বিষয় হলো যে ইসলামের অনেকগুলি বিধান আছে, আমার আপনার বুঝে না আসলেও আমাদেরকে মেনেই নিতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। মেয়েদের ক্ষেত্রে এরা জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত তাদের প্রসাব পাক থাকে না, বরং জন্মগ্রহণ করার পরপরই একটা মেয়ে তার প্রসাবটা নাপাক হয়, কন্যা সন্তান তার পোশাক নাপাক, যদি গায়ে ভরে যায়, কাপড়ে ভরে যায়, কাপড়টা যদি যে জায়গাটুকু নির্দিষ্টভাবে বোঝা যায় যে এটুকু ওইটুকু ধুলি পবিত্র হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু যদি অনুমান করে আমি ধুইলাম আর আরেক জায়গায় পোশাক লেগে থাকলো, তাহলে তো আপনার কাপড় নাপাক হইলে নামাজ হবে না। কাজেই কাপড়টা পুরোটাই ধোয়া অথবা চেঞ্জ করে ফেলা। শরীরের বিষয়টা তেমনই, যেখানে ভরলো যদি আমি নিশ্চিত বুঝতে পারি যে জায়গাটুকু ওইটুকু ধুলে আপনি পবিত্র, কিন্তু আপনি যদি তা বুঝতে না পারেন, শুকিয়ে গেছে আপনি বুঝতে পারেন না, বা কয়েক জায়গায় অল্প অল্প বাষ্প আকারে পড়ছে, তো ওই জন্য আপনি গা মুছ করতে পারেন বা পুরোটাই আপনি ধুয়ে নিতে পারেন, এটাই সবচেয়ে ভালো হবে। এবং ছেলেদের ক্ষেত্রে কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে 6 মাস পর্যন্ত তার প্রসবটা পবিত্র, এবং কাপড়ে লাগলে বা ঘায়ে লাগলে ওইভাবেই নামাজ পড়া যেতে পারে। কিন্তু 6 মাসের একদিন 1 সেকেন্ডও যদি পার হয় তাহলে তার পোশাক নাপাক। কাজী ভাই জেনি, আপনার 8 মাসের বাচ্চা, কাজী সেটা যদি মেয়ে হয় তাহলে তো শুরু থেকেই নাপাক, আর যদি ছেলে হয় তো 6 মাস পর্যন্ত পবিত্র থাকার সুরত ছিল, সেই ক্ষেত্রে আপনিও এটা পবিত্র হওয়ার জন্যে সতর ঢাকা কেবলামুখী হওয়া যেমন ফরজ, ঠিক তেমনি আপনার কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীর পাক, এগুলো হলো নামাজের জন্য উল্লেখযোগ্য রোকন, এগুলা আমাদের পবিত্র হওয়া চাই। জি প্রিয় দর্শক, জেনি আপনি প্রশ্ন করেছিলেন, এই 8 মাসের বাবু প্রসাব অথবা পায়খানা করলে আসলে সেটি রোজু থাকে কিনা, সেটির উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের অতিথি। আমরা আরও একটি প্রশ্ন চলে যাব। আমাদেরকে ফেসবুক লাইভে আমরা দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন, আসলে MD সাফি, তিনি বলছেন ইফতারে কাঁকড়া খাওয়া যাবে কিনা এবং সেহরিতে কাঁকড়া খাওয়া যাবে কিনা। MD সাফি ভাই, আপনি যে কাঁকড়া খাওয়ার বিষয়টি জানতে চেয়েছেন, আসলে তো রমজান মাস বলে কথা নয়, কাঁকড়া খাওয়ার বিধানটা হচ্ছে মাকরু, এটা হারাম নয়, তবে আমাদের বাংলাদেশে কাঁকড়া খাওয়ার প্রচলনটা তেমন নেই, হঠাৎ হয়তো বা কেউ খায়, কিন্তু তেমনটা প্রচলন না থাকার কারণে এটা আমরা অনেকে এটাকে খুব খারাপভাবে দেখি, কিন্তু এটা ঠিক জাল মাছ, চিংড়ি মাছ যেটা বলে, এটাও কিন্তু মাকরু, কিন্তু এটার প্রচলন আছে, এটা কিন্তু 800 টাকা, 600 টাকা, 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু কাঁকড়া আমাদের বাংলাদেশে প্রচলন নেই। বিধায় এটা যেটা প্রচলন নেই, সেহেতু এটা রুচিবোধেরও একটা ব্যাপার আছে, যেটা চিংড়ি মাছ খাইলে আপনার ভালো লাগবে, কোনো রুচির ঘাটতি হয় না, খারাপ লাগে না, কিন্তু কাঁকড়া অনেকেই তা খেতে পারে না,
এই জন্য এটা থেকে পরহেজ করাই ভালো। তবে আপনি যদি খেতে চান তাহলে তা হারাম হবে না, এটা সাহরিতে হোক আর ইফতারিতে হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা মাকরুহ। আমাদের আরও একটি ভাই প্রশ্ন করেছিলেন, সালেকিন সিকদার, তিনি বলছেন আসলে সেহেরি করার পর আসলে ঘুমানো যাবে কিনা। সালেকিন সিকদার ভাই যেটা জানতে চেয়েছেন যে সাহরি গ্রহণ করার পরে ঘুমানো যাবে কিনা, আসলে আপনার সময় কতটুকু আছে এটা আপনাকে বুঝতে হবে, যে সাহরির যে শেষ টাইম, শেষ টাইমের আগে কিছু গ্রহণ করাটা সাহরি গ্রহণ করার জন্য উত্তম। এখন আপনি যদি নিয়ত করেন যে আমি রাত দুটো বা হয়তো একটার সময় আমি সাহরি খেয়ে নিব, আপনি তাহলে তো এত সময় আপনি জাগে না থাকার কোনো প্রয়োজন নেই, আপনি ঘুমিয়ে যেতে পারেন, তারপরে আপনার স্ত্রী সম্ভোগ করতে পারেন, তারপরে আপনি ফজরের আজানে রাখ দিয়ে মানে সাহরির শেষ টাইম ওই সময় আপনি উঠে যদি আপনি ফরজ গোসল করে নেন, অথবা আপনি ফরজ গোসলই করেনি নয় তবুও আপনার রোজার কোনো ঘাটতি হবে না। যদি আপনি সাহরির শেষ টাইমে এসে যদি আপনি আর একটু সাহরি গ্রহণ করেন তাহলে বেশি উত্তম হয়, যদি আপনি তা গ্রহণ না করেন তাহলে আপনার ওই প্রথম যে খাবার খেয়েছেন রাত একটার সময় এটাই আপনার সাহরি হিসাবে গণ্য হবে। সাহরি গ্রহণ করার পরে আপনার ঘুমানে কোনো অসুবিধা নেই, তবে খুব সতর্ক থাকা, ফজরের নামাজ যেন মিস না হয়ে যায়। প্রিয় দর্শক, শুনছিলেন আজকের অতিথি দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ও মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি সংযুক্ত ছিলেন আমাদের সাথে এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। অবশ্যই আপনারা দর্শক যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর পেয়েছেন, যাদের প্রশ্ন আমরা এখন পর্যন্ত নিয়েছি, আশা করি আগামী আয়োজনে কিন্তু আগামী পর্বে কিন্তু আমরা সেই প্রশ্নগুলো আবার উপস্থাপন করব। সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা দেখছিলেন রৌদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মোটোওয়াশ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ার সময় আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের যে কমেন্ট সেকশনটি রয়েছে ফেসবুক এবং ইউটিউবে সেখানে যেয়ে আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি করতে পারেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি জাহিদ হাসান সাব্বির।